পয়সা উসু? আরে ভাই, এখানে তো আমি 200 টাকা দিয়ে দেখছি না, এখানে 2000 টাকা দিয়ে দেখলো আমার পয়সা উসু। কারণ ভাই, আজকে বাংলাদেশে অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার তুফানকে বলছে কপি। আরে বেটা, তুফান কিসের কপি? কেজিএফ এলিমেন্ট জওয়ানের যে গল্প, ওটার সাথে এটা কোনো কানেক্টে নাই। আর বেটা, এটা হচ্ছে গ্যাংস্টার রাজত্ব, আর ওটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা খেলি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা খেলি আর কদিন মন চাই বাংলা খেলা? রায়ান রাফি ভাই কী যে বানালো ভাই, মানে এটা কী বানালো? প্রথম একটু কম, তারপর আরেকটু কম, তারপর আরেকটু মাল, লাস্টে রেখে দিছে টুইস্ট মাঝখানে, দেখলাম দম বন্ধ হয়ে যাওয়ার মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু এখন আমরা এতদিন দেখছিলাম তুফান ওয়ানের ট্রেলার, তুফান টু এর ট্রেলার এসে তুফান সিনেমা। তুফান টু যে পরিমাণ হবে, তুফান টু এর ট্রেলার এসে তুফান, মানে তুফান খতম হচ্ছে ট্রেলার, আর তুফান টু মূল ছবি তো সামনে পাই। বাঘের মাথায় হাত দেওয়া মানে কি? ও মাই গড ভাই, মূল ছবি হচ্ছে তুফান টু, এটা আমরা মাত্র ট্রেলার দেখলাম। এখন যে মধুমিতা সিনেমাওয়ালা আসছে প্রিয় দর্শক, এটা ট্রেলার, রায়ান রবি কী রাখলো ভাই, এটা বলার বাইরে। এটা আমরা যতটুকু জানি বাংলাতে এরকম কেউ করতে পারে না। মানে যখন আপনার খিদে আসবে তখন আপনি খাবেন। আমাদের তুফানে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই, এর ভিতরে মূল গল্প এখনো পাই। অসাধারণ। থ্যাংক ইউ রায়ান রাফি ভাই আর সাকিব ভাইয়ের কাছে যদি আমার এই ভিডিওটা পোষাই, প্লিজ আপনাকে এত ভালোবাসি। সকল সকল সাকিবিয়ান যারা আছো, তোমাদের বন্ধু ভাই পাড়া প্রতিবেশী সবাইকে তোমরা নিয়ে আসবা, তুফান সিনেমা দেখবা। তুফান সিনেমার যে রহস্য সেটা আমি বলতে চাই না, তোমরা হলে এসা তুফানের গল্প দেখতে হবে। ম্যাট এটা হচ্ছে আমার মনে হয় আজকে, যদি কিন্তু কনফিউজ হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, কিন্তু ভয় পাওয়া যাবে না। তুফান আমি আশা করি 100% 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন। হ্যাঁ, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এটা যদি